সত্যিই কি 1971 সালে আমাদের দেশে আজও স্বাধীন হয়েছিল? সত্যিই কি 1971 সালে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল? সত্যিই কি 1971 সালে হাজারো মায়ের বোনের ইজ্জত লুট হয়েছিল? তাহলে তারা রক্তের বিনিময়ে কি এই দেশ স্বাধীন করে রেখে গিয়েছিল? এই তাদের বাকরুদ্ধ কর, এই তাদের ট্রেনে পোড়া টাঙ্গাইল কমিউটার। দ্বিতীয়ত আসে হলো মোহনগঞ্জ লাইন্স রুত, দ্বিতীয়ত মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, তারপর আসে যমুনা এক্সপ্রেসে আগুন, এখন আবার আসলো বেনাপোল এক্সপ্রেসে আগুন। আসলে কি আজও বাংলাদেশ স্বাধীন হয়েছে? রাজনীতির মার পেয়েছে, মারা যায় আমরা সাধারণ মানুষ, জীবন্ত মানুষ চোখের সামনে পুড়ে যাচ্ছে। আরে এই বাঙালি, তুমি কি আজও মানুষ? মাত্র এই ক্ষমতার লোভে তুমি দিচ্ছ ট্রেনে আগুন, জনগণের উপর চালাচ্ছ অত্যাচার। ধিক্কার জানাই এসব বাঙালি, আমরা মানুষ, নামে মানুষ, কাজে মানুষ না। আল্লাহ হেদায়েত দিক আপনাদের।